টেট 2022-এর 250টি ওয়েবার সিট কুন্তলের ফ্ল্যাটে। তৃণমূলের যুবনেতা কুন্তল ঘোষকে গ্রেপ্তার। আদালতে একের পর এক চমক দিয়ে চলেছে ইডি। কুন্তলের দুটি অ্যাকাউন্টে 6.5 কোটি টাকার হদিস দিয়েই তারা ক্ষান্ত নয়। শুক্রবার আদালতে ইডি দাবি করে 250 ওয়েবার সিট পাওয়া গিয়েছে কুন্তলের ফ্ল্যাটে। বিষয়ের শেষ এখানেই নয়। ইডির আইনজীবী জানিয়েছেন, উদ্ধার হওয়া ওয়েবার সিটগুলি 2022-এর টেট পরীক্ষার। এর আগে ইডি দাবি করেছিল কুন্তলের বাড়ি থেকে 30টি ওয়েবার সিট পাওয়া গিয়েছিল, কিন্তু এদিন বিস্ফোরক দাবিতে তিনি জানান 250টি ওয়েবার সিট পাওয়া গিয়েছে কুন্তলের ফ্ল্যাটে। মাত্র দেড় মাস আগে যে পরীক্ষা হয়েছিল সেই 2022-এর ডিসেম্বরের টেটের ওয়েবার সিটগুলি কীভাবে এলো নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষের ফ্ল্যাটে তা নিয়ে সন্দেহ রয়েই যায়। সেই সঙ্গে ওয়াকিবহল মহল জানিয়েছে, 2022-এর ডিসেম্বর টেটের ওয়েবার সিট উদ্ধার হওয়ায় স্পষ্ট যে নিয়োগ দুর্নীতি নিয়ে তদন্ত চললেও থেমে থাকেনি চক্রান্ত। এদিন 17 ফেব্রুয়ারি পর্যন্ত কুন্তল ঘোষের জেল হেফাজতে দেওয়া হয়েছে। প্রেসিডেন্সি জেলে গিয়ে ইডির তদন্তকারীরা তাকে জেরা করতে পারবেন, সেই সম্মতি দিয়েছে আদালত। ইডি তাকে জেরা করে ওয়েবার সিট নিয়ে বিশদে জানার চেষ্টাও করবে, কীভাবে তার বাড়িতে 2022-এর ওয়েবার সিটগুলি এলো।